এটা দোকান থেকে নিয়ে এসেছি, এই সামনের দোকান থেকে এক কাছে নিয়ে আসতে হবে। গ্রেড সি এর ডিম ময়লা, এটা কোন ধরনের ডিম? এটা কোন গ্রেডে পড়বে? এটা কোন গ্রেডে পড়বে? এটা সি গ্রেডে পড়বে। কেন সি গ্রেডে পড়বে? এটা অপরিষ্কার ডিম। অপরিষ্কার ডিম হলে এটাকে আমরা বলবো গ্রেড, খারাপ গ্রেড। আর যেটা কোনো ডিফেক্ট থাকবে না, কোনো ময়লা থাকবে না, সেটাকে আমরা বলবো এ গ্রেড। এই ডিমটা কোন গ্রেডে পড়বে? এটাও সি গ্রেড। এবং এটা দেখলে আমরা ধরে নিব যে এই মুরগির খামারে ফ্লকের মধ্যে ইকোলাই এবং সালমনেলা লোড বেড়ে গেছে। সাদা কালো চুন ডিম, সাদা কালো ছোট ছোট স্পট গুলো, এই যে কালো, এই যে ভিতরে দেখো সাদা কালো কালো ফোরগুলো একটু কাছে দেখতে হবে, কাছে দেখো সবগুলো মুরগি তো কালো, সবই তো গেট সি ডিম, সব ময়লা ময়লা ছোট ডিম, এটা খাবার ডিম যে দাদা, এই জন্য এই কালারটা আমরা বসা দিয়ে দিব, মানে এইগুলো সব কালার এক, কিন্তু এটা একটু কালারটা ভিন্ন, মানে সাদা অর্থাৎ যে স্টিলের ডিম যে কালারে ঠিক সেই কালারের ডিম বসাবো। একটু যদি ভেরিয়েশন হয় আমরা সাদা, সাদা যদি ইচ্ছে হয় সাদা কালারের ডিম হবে সব, আর সাদার মধ্যে যদি একটু লালচে আবহাওয়া থাকে তাহলে সেটা আমরা নিব না। আবার এই যে এটা ডিপ, এটা ডিপ কি ব্রাউন, ব্রাউন হচ্ছে এই ডিমটা আসছে কেমন একটু সাদাতে, লাইট লাইট ব্রাউন, এটা নিব না। আবার কিছু কিছু সাদা হয়ে যায়, কিছু কিছু ডিম সাদা আসছে, এটা তো বিভিন্ন কারণে আসতে পারে, তো তার পিগমেন্টেশন যে সেলে হওয়ার কথা সেই সময় তো কোনো কারণে পিগমেন্টেশনটা হয় নাই, সাদা শেল পার্ট সেটা কোনো ডিফেক্ট না, কিন্তু ওই ডিমটা আমরা বসাতে দেই না, কারণ ওইটা পরীক্ষা করে দেখছে যে ওই ডিমগুলোর ফুটার হারটা কম হয়, কিছুটা কমে যায়। আমরা চাবো যে ডিমগুলো 100% ফুটবে এরকম পসিবিলিটি দেখে দেখে, যদি অ্যাসেবিলিটি 100% হয় না তারপর আমরা দেওয়ার সময় তো দেখবো যে ডিমগুলো বাসায় করবো তাতে 100% হ্যাসিং হয়, চেষ্টা করে তারপরে কি তাপ ইনকুবেটরে দেওয়ার পরে বিভিন্ন ফল্টের কারণে দেখা যায় হয়তো 90% 95% হ্যাসিং হবে, 5% হয়তো বাচ্চা ভিতরে মারা যাবে, মারা যাবে। কারণ মানুষের যখন গরুর বাচ্চা হয়, গরুর বাচ্চা মৃত বাচ্চা প্রসব করে না, মানুষের কত বাচ্চা হয় তারা মৃত বাচ্চা হয় না, বিভিন্ন কারণে হতে পারে যে ভিতরে ভালোই আছে আর লাস্টের দিকে যায় হয়তো হঠাৎ করে কোনো অ্যাব্রাবাল কন্ডিশন হয়ে গেছে, বিভিন্ন কারণে মারা যেতে পারে। এই জন্য আমরা সাধারণত হ্যাসাবিলিটি বলা যায় একটা খামারে 90-95% হওয়া উচিত, কিন্তু ডিম যখন আমরা বসাবো হ্যাচিং এর জন্য সিলেকশন করবো সেটা 100% ফুটবে এরকম বাসাই করা ডিম বসাবো, ঠিক আছে? আর যদি না বাসাই করে সব দেয় তাহলে হ্যাসাবিলিটি হবে 50%, 50-60% সব আমরা এক নাগারে সব ডিম দিয়ে দিলাম, না এ গ্রেড বলতে ভালো কোয়ালিটি দিলে দেখা যাবে কিছু মরবেই, অত যদি তুমি 99% বা 100% পাও সেটা তোমার কপাল, ফুটার হার 100% হওয়া উচিত, কিন্তু ইনকুবেটারে বিভিন্ন প্রবলেম হয়, টেম্পারেচার হয়তো কোনো কারণে একদিন হয়তো ডাউন হয়ে আছে, আমরা টের পাই নাই, হিউমিডিটি হয়তো বেশি বেড়ে গেছে, তারপরে দেখা গেছে হয়তো বা খোসা যখন পিপিং করতেছে সেই সময় হয়তো মুরগিদের বাচ্চাটাকে ডিস্টার্ব করা হয়েছে, বের হতে পারছে না, হয়তো খোসা পাখাটা লেগে গেছে পালকের সাথে, তারপর ভিতরে যে গ্রোথটা সেটা পুরোপুরি 100% পুরোপুরি ফুললি ডেভেলপ করে নাই, বিভিন্ন কারণে এটা হতে পারে, তাই না? তো এই কারণে অ্যাসেবিলিটি আমরা ধরে নাই 90-95%, এটা হলো যদি 90% উপরে হওয়া মানেই এটা হলো মানে সাফল্য, সাকসেস, আর তার কম হলে আমরা কি করি তাহলে আমরা সাধারণত এরকম ডিম আমরা কি করি বসাই, তাই না? তারপরে কি এই যে ময়লাযুক্ত ডিম, এরকম ডিম তো মানে হ্যাসিং এ থাকা থাকবেই না, এরকম ময়লা, এরকম ময়লা থাকলে কি করতে হবে, এই ময়লাটাকে সাধারণত যে হালকা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে, ধোয়া যাবে না, পানি দিয়ে সঙ্গে সঙ্গে মুছে দিব, তাতে ওই পানিটা কিন্তু ভিতরে যেতে পারলো না, সেটা দেওয়া যাবে, কিন্তু পুরো ডিমটাকে এককালে টপ করে পানির মধ্যে চুপা দিলাম, দিয়ে 10 মিনিট পরে তুলে নিলাম, তাহলে ওইটা হ্যাচিং হবে না, কারণ ওটা পোরগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ হলে কি বাচ্চা যখন ডেভেলপ করবে সে বাতাস অক্সিজেন পাবে, কারণ অক্সিজেন পাওয়ার জন্য তার যে পোরগুলো সেগুলো তো বন্ধ হয়ে আছে, তাহলে সে ভ্রূণ ডেভেলপমেন্টই করবে, দেখা যায় প্রথম দিন থেকে ভ্রূণটা কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। ময়লাযুক্ত ডিমের ফুটে না তা না, ফুটার হারটা কম হয়, কারণ একটা শেপ ইনডেক্স, একটা অ্যালবুমিন ইনডেক্স, একটা ইয়োক ইনডেক্স, দেখার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাতে আমাদের কি কি লাগবে, এটার নাম কি
এটার নাম কি? ফ্লাইট লেভেল দিয়ে এটা লেন্থ এবং ওয়াইড নিতে হবে। লেন্থ এবং ওয়াইড নিতে হবে কি? লেন্থ আমার তিনটে মাপ নিব, ওয়াইড আমার তিনটে মাপ নিব, যাতে আমার মাপটাকে অ্যাকুরেট করার জন্য তিন দিয়ে ভাগ দিয়ে আমরা করবো। কিভাবে লেন্থ নেয় ধরো ফ্লাইট লেভেল, এটা তো জিরো করা আছে, তাই না? এটা জিরোর সাথে জিরো কিন্তু মাপ করা আছে। এখন এটাকে আমি প্রথমে ধরো বেশিক্ষণ খুলে নিলাম, খুলে ডিমটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে তারপর আস্তে আস্তে এটাকে আমি সরাই এটা নিলাম, তাই না? তখন কি করবো? তখন আমার এখানে ধরো একটা মাপ আসছে, কত আসছে এখানে ধরো ফাইভ, ফাইভ আসছে না? ফাইভ এর কত? ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স। এই যে জিরো রাখবো তো কোন দাগে মিলছে কোনটা খুব সিমিলার বেশি মিলছে, কোনটা মিলছে সিক্স নাকি সিক্স মিলছে? তাহলে এটার মাপ কি? এটার হলো লেন্থ হবে কি ফাইভ পয়েন্ট সিক্স, ফাইভ পয়েন্ট এখানে সিক্স আসছে, সিক্স সিক্স মাপের পরে আমাদের এই যে দাগের সাথে দাগের পরে যে অংশটা বেশি হয়েছে সেই অংশটাকে অ্যাডজাস্ট করার জন্য এইখানে আমাদের কি দেখতে হয় কি এখানে এই দাগের এখানকার এখানে উপরের দাগ কোনটার সাথে একদম একই ভাবে দাগটা সমান হয়ে আসছে, তখন ওইটাকে আমার ধরতে হবে পয়েন্ট মানে একশো ভাগে এক ভাগ, মানে এখানে আসছে আমার পুরোপুরি ফাইভ, ফাইভ পয়েন্ট সিক্স, সিক্স পর্যন্ত আসছিল, সিক্সের পর যেটা আসছে সেটা জানার জন্য এই যে ওয়াইড, ওয়াইড নিলাম একবার, তাহলে ওয়াইডটা কি করবো? এখানে ধরো তো একবার নিলাম, তারপর ধরো আর তো সরাই নিয়ে আবার এইভাবে একটা জায়গায় নিলাম, তাই না? আবার ধরো মনে করলো যে আমি এই পাশে একটা জায়গায় নিব, মানে একটু পাশাপাশি নিতে হবে যাতে আমাদের মাপটা অ্যাকুরেট হয়, কারণ এটা তো ওয়াইড এখানে কম হবে, এখানে বেশি হবে, এখানে কম হবে। তাহলে এবারে করলে আমরা ম্যাম মাপটা কাউন্ট করব কিভাবে? একটু ডিজিটাল ইউজ করব, ডিজিটাল আচ্ছা ইউজ করলে করো আগে এটাও বুঝো, একটু দেখেন ডিজিটাল না হলে তখন কি হবে? আচ্ছা এটা দেখো জি ম্যাম, এখানে মনে করলো ফোর, তাই না? জি ম্যাম, ফোরের পরে কয় ঘর গেছে দেখো? এক ঘর। হ্যাঁ, তো একের পরে দুই কিন্তু মিলে নাই, দুইয়ের আগে কিন্তু জিরো এসে গেছে, তাই না? তাহলে ফোর পয়েন্ট ওয়ান, এন্ড এখন এইটার সাথে দেখতে হবে তোমার এখানে কোন দাগের সাথে এই জিরো এই দাগের এটার সাথে কোনটার সাথে, এটা চারও মিলে নাই, পাঁচে মিলছে না, ছয় দেখো ভালোভাবে মিলছে, ছয় বা সাত, সিক্স সেভেন দুটোই মিলছে ভালোভাবে, তাহলে সিক্সও নিতে পারো সেভেনও নিতে পারো, তাহলে কি হলো ফোর পয়েন্ট ওয়ান সিক্স বা ফোর পয়েন্ট ওয়ান সেভেন। আবার মনে করলো যে এটাকে ডিমের ওজন দেখো, ডিমটাকে ভাঙতে হবে, কিভাবে ভাঙবো? সবগুলার খোসা চাই, ডিম ভাঙতে পারি গাছটাকে পরিষ্কার। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, খোসার কাজ কি কি, তারপরে আমি ওদিকে কাজ করবো। খোসা আমরা কি করবো? এই খোসাটাকে নিয়ে প্রথমে আমি ওভেনে ড্রাই করতে দিয়ে দিব পুরোটাকে, ড্রাই করে আজকে ড্রাই করে হয়তো কালকে ড্রাই হয়ে যাবে, হওয়ার পর ড্রাইটা করার পর আমি এটাকে আগে তুলে নিব, সাতলাটা তুলে নেব, খাসা অংশটাকে এটাকে তুলে নিব, আগে যে তুলতে পারো আগে, আর নাহলে যদি মানে আগে তুলতে তোলা যাবে না পরে তুলবো, ঠিক আছে? এইভাবে আমি কি এটাকে উঠাই নিব। এতক্ষণ তুমি থাকো, তুই পালাচ্ছ কি জন্য? ঠিক আছে, তোলার পরে পুরোটাকে তুলে আমরা কি করবো, এই এটার খোসার ওজন নিব, দুইটা মিলে সব যত খোসা আছে উঠানোর পরে আমি খোসার ওজন নিব। তাহলে পার্সেন্টেজ অফ সেল মানে খোসাটা আমার কত পার্সেন্ট ডিমের, ডিমের সাধারণত আট থেকে দশ পার্সেন্ট মানে খোসার ওজন হয়। হ্যাঁ, আগে ডিমের ওজন থেকে আমরা বের করতে পারবো, আমার ডিমের ওজন সিক্সটি ফাইভ গ্রাম সাপোজ হইলো, এখন খোসার ওজন আমার নাইনটি নাইন গ্রাম, তাহলে আমার কি হবে নাইন ডিভাইডেড বাই সিক্সটি ফাইভ গুণন হান্ড্রেড, তাহলে আমার পার্সেন্টেজ বেড়ে যাবে সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট, যদি সম্ভবত খোসার ওজন হলো এইট থেকে টেন গ্রাম মনে হয় টেন পার্সেন্ট মনে হয় ওয়েট হয়, এখন যদি আমার ওইটার চেয়ে যদি কমে যায় তাহলে ধরে নিব এটা ফাতলা খোসা ডিম, আর যদি বেশি হয় ধরে নিব খোসা পুরুত্ব ভালো আছে,
কমলে বেশি হলে সমস্যা নাই, কিন্তু কমলে সমস্যা। আর বেশি হলে সমস্যা নাই বলতে কি, বেশি হলে সম্ভবত ক্যালসিয়াম পরিমাণটা বেশি দেওয়া হচ্ছে, অন্য নিউট্রিয়েন্ট তো কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম পরিমাণ সামান্য কিছু আমি কমাই দেই তাহলে মুরগির কোনো ক্ষতি হবে না। ওই খাদ্যের মধ্যে ক্যালসিয়াম সোর্সের যে ফিডটা 1 কেজি আমি কমাই দিব, যদি খোসার ওজন হচ্ছে 15% হয়ে গেলে তো বেশি অ্যালবুমিনিয়ম কমে যাচ্ছে, তাই না? তারপরে কি করবো, এই ওয়েট করার পরে মনে করলো যে আমি এই খোসাটা থিকনেস মাপতে হবে আমার, এখন থিকনেস এই খোসার একটা অংশ আমি ছিঁড়ে নিলাম, তাই না? এরকম কি একটা খোসা ভেঙে আমি তিন জায়গা থেকে তিনটা থিকনেস পাট নিব, এটাকে বলে আমার হলো কি স্ক্রু, এটা জিরো থেকে লাগা আছে, এটার সাথে এটা জিরো একটু পয়েন্ট একটা এক ঘরে তো একটু কম আছে। তাহলে এটাকে করার পর আমি কি করবো, এটাকে আমি প্রথমে খুলে নিব কিছুটা, তাই না? খোলার পরে আমি এর ভিতরে ডিমের খোসাটা ঢুকাই দিব, ভিডিও করে ভিডিও ছেড়ে দিও। শেষে আমার মানুষের একবার আমার কি শিলা পোলট্রিতে আমার পোলট্রি ফার্মের মাংস ভিডিওটা ধরছে সেই দিন, হ্যাঁ তখন এত কিছু ছিল না, ছবিগুলো আছে তখন, ওইটাই ওইটাই। হ্যাঁ তাহলে কি হলো, এখানে দেখো আছে কত, 43 মিলছে, তাই না? আর পয়েন্ট ওয়ান আমার বেশি ছিল, তাহলে সেই অনুযায়ী 43 হলে .42 একবার দিয়ে দিলাম, .42 তাহলে আমাদের হলো নর্মাল থিকনেস হলো .33 উপরে, তাহলে আমার এক ডিমের খোসার থিকনেসের কোনো সমস্যা নাই, ক্যালসিয়ামের পরিমাণ সঠিক আছে বা খারাপ নাই আর কি, এক কথায় মুরগি ঠিক আছে। এই তো তখন ঘুমাচ্ছে, তাহলে এটা কি, এটা তিনবারে আমার তিন জায়গা থেকে আমার তিনটা নিয়ে গড় করতে হবে, গড় করলে আমরা থিকনেসটা পাবো, থিকনেস দেখে তখন আমার কমেন্টস করতে হবে যে নর্মাল থিকনেস আমার এত, মানে নর্মাল থিকনেস আমি তোমাদের দিয়ে দিবো যে এটা নর্মাল থিকনেস নেবেন, এবং থিকনেস এবং আমার আমি পাইছি যেটা সেটা আমার এত, অর্থাৎ আমার ডিমের খোসার কোয়ালিটি হয় খারাপ নালে ভালো, অথবা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আছে, ভালো বলতে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যদি ওই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে, অথবা কম হলে আমার থিন খোসা, আর যদি বেশি হয় তাহলে বলতে হবে বেশি থিক, নর্মাল হচ্ছে বেশি থিক খোসার ডিম। তাহলে খোসার কাজ বুঝতে পারলাম কি কি, এখন আমার আসলে হলো অ্যালবুমিন কাজ, অ্যালবুমিন আমার আছে কোনটা, থিক অ্যালবুমিন থিন অ্যালবুমিন আছে, কোনটা থিন, আমার আমার খোসার আমার এই যে ডিম দেয় ডিমটার কিন্তু কোয়ালিটি খুব ভালো, কারণ এই যে ভিতরে সুন্দরভাবে আটকানো আছে, মানে কি থিক অ্যালবুমিন কোনো প্রবলেম নাই, এই যে সরাই দেয়নি, যদি এটা সরাই দেয় তাহলে এটা হলো ওয়াটার অ্যালবুমিন, এটা তখনই এটা খামারে বিভিন্ন প্রবলেম, এটা বুঝা যাবে প্রবলেম, প্রবলেম বলতে ডিজিজ হতে পারে, টেম্পারেচার বেশি হতে পারে, বিভিন্ন অথবা প্রোটিনের পরিমাণ কম পাচ্ছে মুরগি, প্রোটিনের পরিমাণ কম আছে, ডায়েটে তো ব্যালেন্স নাই, ঠিক আছে? এখন এটা করার জন্য আমার কি করতে হবে, এখন ওতে আমার হলো এই এটা দিয়ে আমার কি করতে হবে, হ্যাঁ করে ট্রেডিং ফ্রেমটা করে এত শক্ত দেখ কেটেছে রে মনোরস কেছে, এখন আমার কি এই যে ঠিক এবং থিনের আমার কি করতে হবে, আমার মনে করলো আর এইভাবে একটা নিলাম, তাই না? এরকম তিনটা ডায়ামিটার নিয়ে আমি গড় করলে আমি ডিমের ডায়ামিটারটা অ্যালবুমিন ডায়ামিটার পেয়ে যাবো। আর কি করতে হবে, অ্যালবুমিন হাইট, আমরা আমাদের হাইটটা যেটা আসে এটা অ্যালবুমিনটা ইয়োকটা নেওয়া যায় না, ঠিক আছে? এটা কি করতে হবে, এটা আমার এখানে দেখবা যে এটা জিরো আছে না, এই জিরোর সাথে কিন্তু এটাকে ইয়ে করা, ঠিক আছে? উপরে জিরোর সাথে এটা কিন্তু এখন মিলে গেছে, না মিলে একটু নেমে গেছে, একটু আর একটা দিতে হবে, দেখো ঠিক আছে, জিরোতে মিলানো আছে এটা, ঠিক আছে? মানে আর মিশে যাচ্ছে না, গেলে পরে ইয়ে যাচ্ছে।
দেখাছেন এই যে সমান্তরাল করতে হবে তো সব ম্যাম হয়েছে বেশি হয়ে গেছে তুলে নিলে হবে আসলে এখানে এখন দেখতে হয় আর ইয়ে করতে হয় তাহলে সুবিধা হয় এখানে মোটামুটি দেখো হ্যাঁ না উঠাই নেওয়ার পরে আমার হলো এটা আমার কি করতে হবে তাহলে কি করলো আমরা এটা উঠে নিলাম উঠে নিয়ে আমার কত এখানে তো জিরো থেকে তাই না জিরো থেকে এখানে ফাইভ ফাইভ সিক্স সিক্স এর পর এখানে মিলাইতে হবে যেখানে কত করে মিলছে সিক্স পয়েন্ট ফোর ফোর জিরো ওটা মাইনাস করে নিলে তাহলে ফাইভ পয়েন্ট নাইন নাইন এরকম ফাইভ পয়েন্ট নাইন নাইন বা নাইন জিরো এটা হলো মিলিমিটারে মানে গলে না যায় মানে এমন ভাবে আমি দিব যাতে আমার অ্যালবুমিনের বিভিন্ন তিনটা সাইড থেকে একটা মিডিলে নিবো একটা তো কোনায় নিবো কিন্তু তিনটা নিবো নিয়ে আমি এটাকে ভারেজ করবো তাহলে আমার কি অ্যালবুমিন ডায়ামিটার অ্যালবুমিন হাইট আমি জানলাম তাই না এখন আমার কাজ কি ইয়োকের কাজ আর তার আছে কি ইয়োক অ্যালবুমিন রেশিও জানতে হয় পেট্রিস দাওয়ারে এটাকে মাপ নিয়ে নাও এমনি নিব নাকি ডিমের এত কাহিনী হয় সেটাই তো কথা খালি খাইলেই তো হবে না হ্যাঁ মেলা মানুষ আছে হুজুরা মসজিদে নিয়ে যা খাবে তো অসুবিধা আছে তুমি না খেলে না খাবা আমার বেটাও তাই ওরে খালি বলে কি করবো আমার বেটা একই কথা এভাবে কি করবো আমরা মোটামুটি যেটুকু পারি সেটা আমরা ইয়োকটাকে সরাই নিবো অ্যালবুমিনটাকে সরাই নিয়ে অ্যালবুমিনে এখন একটা ইয়ের হাইটটা তো আগে আমরা জিরো করে নিছি কিন্তু এটা হাইট 79 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
এই জিরো থেকে উপর পর্যন্ত 20 পর্যন্ত যাবে আমাদের, এই জন্য আমার এই পাটা লাগানো। এটা হলো আমার জিরো থেকে অ্যাডজাস্ট করা, এমন ভাবে এ করে যে জিরো তো যদি দেই তোমাদের এক বড় ভাই যখন কাজ করবে তখন থেকে হয় না, তখন এটা এইভাবে সে পা লাগাই দিয়ে জিরোতে অ্যাডজাস্ট করছে। তাহলে এখন কি হলো, এখন আমরা মনে করলাম এটা রুমের উপরে দিয়ে দিই, বাসায় নিতে হবে। এখন কি, এখন আমরা এখানে মাপটা করি, এখানে কি দশ, তারপরে আছে কি 15, 15 পয়েন্ট এখানে দেখা যাবে, তো পয়েন্ট 25 মানে 25 24 বা 23, 15 পয়েন্ট 23 বা 24। তো এইভাবে কি আমার এই ইয়োকে তিনটা মাপ নিতে হবে, তিন জায়গা থেকে আমার তিনটা হাইট নিতে হবে। নেওয়ার পরে কি করতে হবে, না না সবাইকে আবার একটা হাইট নিয়ে নিতে হবে। ইয়োকে ডায়ামিটার আমার তখন এটা দিয়ে আমার ইয়োকে ডায়ামিটার, তো এটাকে বসাবো আগে এক পাশে বসে দিতে হবে, তাই না? আর এটাকে আস্তে আস্তে নিতে হবে, নিয়ে আমার ডায়ামিটার তিনটা ডায়ামিটার নিতে হবে। তাহলে আমার হলো, আমার কাজ হলো এটাই। আর কি করতে হবে এখন, অ্যালবুমিন ওয়েটটা নিতে, ইয়োক ওয়েটটা নিতে হবে। কি জন্য ইয়োক ওয়েটটা নিব, ইয়োক অ্যালবুমিন রেশিও আমরা 2:1 বলি, 2:1 নিচের দিকে আমরা যেহেতু একটু পরে গেছে, 17 পয়েন্ট হবে, তাই না? 17 হ্যাঁ ঠিক আছে, বেশি আছে মানে এটা তো 17, এটা মানে একদম দুই গ্রাম করে আছে, তাই না? কিছু বুঝি না।